ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 135 বছর পূর্তি, এই উপলক্ষে রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে এক বছর ধরে চলছে বিভিন্ন অনুষ্ঠান। বুধবার বেলুড় মঠে শুরু হলো সমাপ্তি অনুষ্ঠানের পর্ব। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, ছিলেন লোকপালের চেয়ারপার্সন পিনাকী চন্দ্র ঘোষ সহ বিশিষ্টরা। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার তাৎপর্য ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন বক্তারা। প্রথম বক্তৃতা এই স্বামীজি সমবেত শ্রোতাদের শোনালেন নতুন কথা, যা কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি বলেননি। তিনি সব ধর্মের অখণ্ড ঐক্যবোধের কথা শোনালেন। এই ঐক্যের তত্ত্বটি তিনি নিয়েছিলেন অদ্বৈত বেদান্ত থেকে, যা ছিল তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের শিক্ষায়। সব পথ মিলে যায় এসে সেই একে। তিনি ভারতবর্ষের উত্থান, নতুন ভারতবর্ষের উত্থান চেন্নাই অথবা হায়দ্রাবাদ অথবা মুম্বাই অথবা কলকাতার থেকে দেখেননি। তিনি দেখেছিলেন সেই গ্রামে গঞ্জে, মাঠে প্রান্তরে, গিরি গুহায়, পর্বতে, সেখানে দেখেছিলেন। এবং দেখেছিলেন কাদের মধ্যে, ওই যে মানুষগুলো যাদের চোখের জলের হিসেব কেউ কোনোদিন নিলে না। আগামী 19 সেপ্টেম্বর গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আগামী 27 সেপ্টেম্বর নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।